guys, I'm come back. I'm Kaji Sumia Sharma. Hi, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে তৈরি করতে হয় পুতুলের জন্য ছুরি। ঠিক আছে? How to make a knife for your dolls. তো চলুন দেখে নিই। আমাদের জ্যামিতি বক্স, নর্থ জ্যামিতি বক্স, এটা তিনটা লাগবে। তো আমরা এটা তিনটা কেটে নিয়েছি আরেকটা জ্যামিতি বক্সে, তিন কেটে নিয়েছি। এবার আমাদের লাগবে একটা পাইপের টুকরো, অবশ্যই কেচি, এবং এবং একটি কাপড়। কাপড়টা আপনাদের ডিজাইনার হলে ভালো হয়, এবং আঠা। আঠা না দিলেও চলবে, তবে আমি আঠা দিয়ে লাগিয়ে নেব যাতে ভালোভাবে হয়। এই দেখা যাচ্ছে এটা অনেক বড়, তাই আমি এটা কেটে নেব একটু। তো এটা আমি কেটে নিয়েছি। এবার এটাকে আমরা চাপাতে পারবো। দেখুন পাইপটা চিকন হয়ে গেল। আপনারা চিকন পাইপ নিলে ভালো হবে বেশি। এরপর আমরা এটা দিয়ে বেঁধে নেব। আমরা এটাকে গোল করে পাকিয়ে নেব। এরপর আমি এটা এভাবে লাগিয়ে নেব। পাইপটা আরো ছোট নেব আমরা, যেহেতু পুতুলের জন্য এতটুক হবে। এরপর আমি এটা বেঁধে নেব। এটা জাস্ট ফর লুক, এটা আপনি বাদলেও হবে না বাদলেও হবে, তবে বেঁধে নিলে আপনার লুকটা সুন্দর হবে এবং আপনার এই তিনটা আটকে থাকবে এবং পাইপটাও খুলে যাবে না। এখন আমরা এভাবে বেঁধে নিলাম, টাইট করে বাঁধবো। সরি, এবার আমরা টিন কেটে নেব সুন্দর করে। সাবধান থাকবেন যাতে আপনার হাত না কাটে। এটার শেপ করে কেটে নেব। এবার আমরা এভাবে কাটবো, এই কোনাটা দিয়ে হলো সব কিছু কাটা যাবে। আই সমান করে নিলাম। এবার এক্সকিউজ মি প্লিজ, এবার এটার ভেতর দিয়ে ঢুকানোর জন্য আমরা এটা আরেকটু ছোট করে নেব। এবার এটার ভিতর দিয়ে ঢুকানোর জন্য আমরা এইটুক একটু ছোট করে কেটে নেব। কেটে নিয়েছি ছোট করে। এরপর এটা আমি এখান দিয়ে ঢুকাবো।
তো হয়ে গেল পুতুলের ছুরি এখনো হয়নি স্টপ তো আমরা এটা আঠা দিয়ে লাগিয়ে নেব আপনারা আঠা দিয়ে নাও লাগাতে পারেন আমি আঠা দিয়ে লাগাবো তাতে এটা খুলবে না এর দুই পাশে আমি আঠা ভরিয়ে নেচ্ছি তো হয়ে গেল পুতুলের ছুরি এবার আমি আপনাদের দেখাবো এটা দিয়ে খাতাও কাটবে তো আমি আরেকটা বানিয়েছিলাম ওটা আমি হারিয়ে ফেলেছি ওটা আরো সুন্দর হয়েছিল আর নাম দুষ্টুমি করলাম ওটা পচা হয়েছিল এই দেখুন আমি এটা কেটেছি তো আমি এবার আপনাকে দেখাবো কি করে কাটতে হয় আপনাকে চাপ দিতে হবে না এই দেখুন এরপর আপনারা জাস্ট ভিতরে একটু চাপ দিবেন এবং এটা দিয়ে কেটে গেল এই দেখবেন এটাও কাটবে হয়ে গেল আমাদের ছুরি আশা করি আপনি আমার ভিডিওতে সাবস্ক্রাইব করবেন ভালো লেগে থাকলে একটু বিগ থামস আপ করবেন লাইক দিবেন শেয়ার করবেন এবং আমার সাথেই থাকবেন বাই